الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير فقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
আর একটু বেজ বাড়াও। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মিরাজ কি হামারা নবী সবে সমাওয়াত মিরাজ কি হামারা নবী সবে সমাওয়াত নেহি ভুলাওয়া হা নবী হাম গুনাহগার উম্মত নেহি ভুলাওয়া হা নবী হাম গুনাহগার উম্মত اے بندہِ خدا چاہو گر ان کی ملاقات اے بندہِ خدا چاہو گر ان کی ملاقات جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحات توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ آج 31 مارچ دوسرا اپریل 2018 উত্তর নরিংপুর কাশিমপুর ফতুল্লা নারায়ণগঞ্জ বাংলাদেশের আকাবিরিনদের সিরিয়ালে উল্লেখযোগ্য রাহবার যার অক্লান্ত দিনের এই পরিবেশে মেহনতের মাধ্যমে আজ বাংলাদেশে দীন ও ইসলামের পতাকা উড্ডিনের ক্ষেত্রে যথেষ্টতা যার অবদান ওয়ালি কামেল মুর্শিদ মুকাম্মেল হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা অবস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে মহান রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম
সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসার আকা নামদার মদিনা কতাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদা সৈয়দুল মখলুকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রূপা আমি মাইকের সাউন্ড বাড়াও যার সামনে জায়গা ফাঁকা আছে আগায় বসবেন অন্যকে জায়গা করে দিবেন আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কথা বলা যাবে না কোনো আওয়াজ নেই থাকলে আগাইবেন না থাকলে চুপ কোরআনে হাকিমের সূরাতুস সুবহান এর প্রথম আয়াতে করিমা তিলাওয়াত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন। এই প্রতি বছর এই পেশটা লাগে কেন? ওই গত বছরও দেখছি ওপারে মাইক চলে, আজও মাইকের আওয়াজ, কারণটা কি? হ্যাঁ, ওই যে আওয়াজ হইতেছে তোরা মাইকে দিয়ে দিবে কেন? কিছু মানুষ তো বয়া থাকে ভেজাল করার জন্য, লেদিকে মাইক দেওয়ার মানে থাকি রাত বারোটার পর ঢোল বাজাইব, গান শুরু করবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান, পবিত্রতা ওই আল্লাহ যিনি ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযি বারাকনা হাওলাহু, যেই মসজিদ আকসা পরিবেষ্টিত বরকত সমূহর দ্বারা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই প্রোগ্রাম এই সফরের পেছনে কারণ হলো
আল্লাহ পাকের কুদরতের নিদর্শনগুলোকে দেখানো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় ওই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতি, রসুলকে যারা অস্বীকার করে তারা জাহান্নামী। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে কারা অস্বীকার করে? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করে তারা রসুলকে মানে, যারা রসুলের আনুগত্য করে না তারা রসুলকে মানে না, জান্নাত পাবে না। এ হলো আয়াত হাদিসের সংক্ষেপ তর্জমা। আলোচনার টোটাল বিষয় হলো শানে রিসালাত, রসুলের মর্যাদা নিয়ে কিছু কথা। পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন এর স্রষ্টা শুধুমাত্র একজন, কি নাম? কেমন আল্লাহ যে আল্লাহর মতো আর কোন আল্লাহ নেই, আর একজন আল্লাহ আছে তার থেকে ছোট আল্লাহ, মধ্যম আল্লাহ, তার সমকক্ষ কেউ, তার কোনো তুলনাও নেই। সৃষ্টির স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, যে কোনো লাইনে যাহা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেক সেক্টরে প্রত্যেক পরিবেশে পরস্পরের মধ্যে কারো থেকে কাউকে মর্যাদাবান করেছেন। টোটাল সৃষ্টির মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ, মানব জাতির মধ্যে যারা মুমিন এরা শ্রেষ্ঠ, মুমিন যারা এদের মধ্যে নবীগণ শ্রেষ্ঠ, নবীদের থেকে আরো শ্রেষ্ঠ রসুলগণ, রসুলদের মধ্য থেকে রহমাতুল লিল আলামিন সব সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? কারণ হল তার উসিলায় সব। কেমন তিনি যার জীবনে কোনো মিথ্যা কথা নেই, আছে এমন আল্লাহ যে আল্লাহর মতো আল্লাহ নাই, এমন রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে রসুলের মতো আর কোন। আমরা কত দামি, সে রসুলকে একটি কিতাব দিয়েছেন যে কিতাবের মতো আর কোন কিতাব, কি নাম জোরে বলেন? রসুলকে মর্যাদা দিয়েছেন কে, কি কারণে, কোন মাপকাঠিতে সে মর্যাদা, মাপকাঠিও আল্লাহ দিছেন। রসুল সৃষ্টির শ্রেষ্ঠ এটা আমরা যেমন জানি, কিভাবে কতটুকু এ মাপকাঠিও আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ মর্যাদা দিলেন মাপকাঠিও। অতএব আপনার আমার পণ্ডিতি করে উল্টা পাল্টা মন গড়া কিছু করার দরকার নাই যে আমি এইভাবে করলে বুঝি সম্মান হবে, আপনি করলে বুঝি সম্মান হবে পরের কথা, ফাইনাল একেবারে আল্লাহ পাকে কুরেট সম্মান যাতে বজায় থাকবে সে মাপকাঠি দিয়ে দিছেন। রসুলকে সম্মান কিভাবে করবে উম্মতেরা, তারও মাপকাঠি দিয়ে দিছে। অতএব
নিজের থেকে মন গড়া কোন সম্মানের কিছু আবিষ্কার করা, আল্লাহর আইনের উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার নাম অন্তর। রসুলকে সালাম দেওয়া এটা সম্মান, রসুলের শানে দরুদ শরীফ পড়া এটা সম্মান, রসুলের আদর্শ পালন করা সম্মান। কথা বুঝেন? রসুলকে মহাব্বত করা, কথা বলতে হবে সম্মান। কিভাবে রসুলকে মহাব্বত করবেন, কিভাবে তার আদর্শ পালন করবেন, কিভাবে সালাম দিবেন, কিভাবে দরুদ পড়বেন, আপনার আমার পণ্ডিতির দরকার নাই, টোটাল মাপকাঠি আল্লাহ দিয়ে দিছে। কথা বুঝাইতে পারলাম? রসুলের শানে আল্লাহ কোরআনে বহু আয়াত অবতীর্ণ করেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের কাছে রসুল যা এনেছেন তা আঁকড়িয়ে ধরো, যা নিষেধ করেছেন ছেড়ে দাও। রসুলকে মহাব্বত করো কেমনে? قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে রাসূল আপনি বলুন, আমি আল্লাহই বলতেছি, আপনি বলুন আমার পক্ষ থেকে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আল্লাহকে যদি ভালোবাসতে চাও, মহাব্বত করতে চাও, তো রাসূলকে মহাব্বত করো। قل ان كنتم تحبون الله فاتبعوني। রাসূলকে মহাব্বত কিভাবে হবে? বলে আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। অনুসরণ অনুকরণ আর ভালোবাসা এক না। আপনারা আমার সবাই ভালোবাসেন, কথা ঠিক না? সবাই ভালোবাসেন না? বাসেন, কিন্তু কেউ আমার অনুসরণ করেন না, অনুকরণ করেন না, ভালোবাসেন দিল থেকে। যদি আমাকে অনুসরণ করতেন তো আমার টুপির মতো টুপি, জামার মতো জামা, জুতার মতো জুতা, কালার এই একই হতো। যেহেতু আমার কালারের জামা আপনার নাই, আমার মতো জুতা নাই, আমার মতো আপনি নাই, অতএব মহাব্বত করেন ঠিক, কিন্তু অনুসরণ অনুকরণ করেন না। ঠিক যারা রসুলকে ভালোবাসে কিন্তু রসুলের সুন্নত মতে টুপি পরে না, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, এরা রসুলকে মহাব্বত করতে পারে কিন্তু রসুলের অনুসরণ অনুকরণ করে না। রসুলের মহাব্বতেই জান্নাত নয়, বরং রসুলের অনুসরণ অনুকরণে জান্নাত। রসুলের অনুসরণ ছাড়া শুধু মহাব্বতে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে রসুলকে অনুসরণ অনুকরণ ছাড়া শুধু ভালোবাসছে নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব জান্নাতি। কথা বলেন, শুধু ভালোবাসা নাকি অনুকরণ? অনুকরণ অনুসরণ, এটাকেই বলে ফাত্তাবিউনি ইত্তেবা। আরেকটা হলো মহাব্বত। আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে চাও, তাহলে নবীকে ভালোবাসো না, নবীর অনুসরণ করো। নবীকে ভালোবাসতে বলছে না অনুসরণ অনুকরণ, কথা ঠিক? ভালোবাসবো কাকে? আর নবীকে ভালোবাসবো নাকি অনুকরণ করবো? আল্লাহকে অনুকরণ করতে কয় নাই, কথা বুঝাইতে পারি না? আল্লাহকে বাসবো ভালো আর অনুকরণ করবো নবী, কথা বুঝেননি? একেবারে দিলটা আল্লাহর জন্য ফেদা, মহাব্বত এখানে আল্লাহর জন্য, আর কারো জায়গা নাই। থাকলে টুকটাক কিন্তু আল্লাহর উপরে, কিন্তু অনুসরণ অনুকরণ করবো নবীজি, কথা বুঝেন নাই?
আর আল্লাহ বলেন নবীর অনুকরণটাই আমি আল্লাহর মহব্বত। রসুলের মর্যাদা কত বেড়ে গেল, রসুলকে আল্লাহ রহমাতুল্লিল আলামিনের টাইটেল দিয়েছেন আর কেউ পেয়েছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আছে না নাই? কার শানের কথা এগুলো? নবীজির শানের কথা। কোরআন শরীফে দুইটা সূরা আছে, একটা আল্লাহর আর একটা নবীর। আল্লাহর গুণগানের সূরা শানে ইলাহি, রসুলের শান ও গুণ মানের সূরা সূরা কাউসার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর গুণগানের সূরা সূরা ইখলাস। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আবু জাহালের গোষ্ঠী বলেছে আপনি নির্বংশ লেজকাটা, আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার বংশ রক্ষা করার কেউ থাকবে না, কারণ আপনার ছেলে নাই। আর বেঈমানের ছেলে মেয়েরা বংশ রক্ষা করবে, সুনাম হল। নবী আপনি মনে কষ্ট নেবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, এই কাউসারের দ্বারা আপনার সম্মান ইন্তেকালের পরে দুনিয়ায় থাকবে কেয়ামত পর্যন্ত। শুধু তাই না, হাশরের ময়দানে নবী এই কাউসারের দ্বারা আপনার সম্মান রক্ষা হবে। যারা আপনাকে নির্বংশ বলেছে ওরা নির্বংশ, ওদের কাউসার নাই, ওদের সন্তান নাই, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। বেঈমানে আবু জাহাল রে গালি দেয়, নমরুদ হামান সাদ্দাত আবুল আহাব উকবা শাইবা, কেউ তাদের ভালো জানে না, কারো সন্তানের নাম কোন বেঈমানের ঘরও কেউ রাখে না। নবীর শান কাউসার দান করলেন, আল্লাহর নবীকে এত সম্মান আল্লাহ দান করেছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর আখলাক খুলুকে আযীম, খুলুকে করিম, রসুলের আখলাক এত সুন্দর যে আখলাকটা আমি ভেতরে নেওয়ার কারণে আমারও সম্মান। রসুলের আখলাক দুনিয়ার যারাই গ্রহণ করবে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কেমন এক নবী, সে শুধু মুহাম্মদ না, তোমাদের জন্মগত পিতার মতো পিতা নন, তিনি রুহানি পিতা। এমন রুহানি পিতা, তোমাদের সাধারণ বাবার মতো কোনো বাবা নয়, এবং তিনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সম্মানিত নবী, শ্রেষ্ঠ নবী। আদম নবীর কোন বাবা আছেন? আছে? এক আল্লাহর বান্দা ওলিয়ে কামেল, তিনি বললেন না না, আদম নবীরও বাবা আছে। তাই না, ওলিয়ে কামেল বলছে আদম নবীরও বাবা আছে, আপনি নাউজুবিল্লাহ বলেন? কোন ভণ্ড যদি হইতো তই না বুঝতাম নাউজুবিল্লাহ। 30 বছর অশ্বিনে নাউজুবিল্লাহর প্রয়োগ ক্ষেত্র ঠিক করতে পারলেন না।
একজন আল্লাহর খাস ওলি, তিনি বলেন আদম নবীরও বাবা আছে। বলে কে আদম নবীর বাবা? বলে আদম নবীর বাবা হলেন মুহাম্মদ নবী। বলে বাবা আগে আসে না ছেলে আগে? কথা বল না কেন না ছেলে আগে? আদম নবীর বাপ নাই, আল্লাহর লিখায় আদম নবীর বাপকে বাবা আগে না ছেলে আগে? আদম নবী তাকায় দেখেন, আমার নবী বলেন আমি তখনও নবী যখন আদম ছিল, কাদা মাটির সাথে মিশ্রিত তখন আমি নবী। আরশের পায়ার মধ্যে তাকায় দেখে আল্লাহর নামের সাথে আদম নবীর নাম। আদম নবী প্রশ্ন করলেন আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আদম নবী দীর্ঘ 70 বছর আকাশে তারকার মতো দেখলেন, এই নিদর্শন তার কেউ না একমাত্র রহমাতুল্লিলামী। আমার নবী বলেন আম গো আব্বা, আদম নবী যখন কাদা মাটির সাথে নিশ্চিন্ন হয়ে এখনো পূর্ণ রূপ হয়নি তখন আমি মুহাম্মদ আল্লাহর নবী। বাবা গাইছিনি, বাবা আগে আসেনি, তবে জন্মগত বাবা না বংশগত বাবা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকু, তোমাদের মানুষের মতো সাধারণ বাবা আছে এরকম বাবা নবী না। ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, তিনি সব নবীদের পিতা, তবে তিনি জন্মদাতা পিতা না বংশগত পিতা না। আবার আপনার নবী হলেন রুহানি পিতা। আদম নবী জন্মগত বাপ নয় বংশগত বাপ, আম্মাজান হাওয়া আলাইহা সালাম জন্মগত মা। দুইজনার সংমিশ্রণের ছোঁয়ায় যেমন মাটির শরীরে রুহর সঞ্চার হয়ে একটা মাদম সন্তান দুনিয়াতে আসলো, আর সব নবীদের ভেতরে রুহের মধ্যে ইমানের আলো আসলো রাহমাতুল লিল আলামিনের ছোঁয়া পাওয়ার পর। নবীজির শান সারা রাত কেন, সারা জীবন বলো শেষ করা যাবে না? নবীজির আল্লাহ কাউসার দিলেন, নবী খাতামুন নাবিয়্যিন হলেন, আমার নবী ইমামুল মুরসালিন হলেন। নবীর এত সম্মান অনেক কারণ, অনেক কারণ, অনেক কারণ যা অন্যের মধ্যে নাই। নবীর বহু কারণের সম্মানিত হওয়ার আর একটা কারণ হলো পৃথিবীর ইতিহাসের মেয়ারাজ। কি হয়েছে? বর্তমান আরবি রজব মাস। কি মাস? রজব মাস। সামনে শাবানের পরে রমাজান, কারো জন্য নেয়ামত, কিছু কপাল ভরার জন্য কেয়ামত। রোজা রাখলে নাকি রোববারে গ্যাস বেড়ে যায় বিভিন্ন অজুহাত দেয়। মুমিন তো বলবে না না, আমি রোজা একটাও বাদ দিব না, আল্লাহ তুমি রোজার বরকতে রোগ থেকে হেফাজত করো। যেমন নিয়ত তেমন বরকত। আরে আল্লাহর গোলাম, নবী বলেন রজব মাস চাষিরা চাষাবাদ করে, জমিনের মধ্যে চাষ করার আগে জমিনটারে আগে বান্দা আগাছা সাফ করে, এরপরে বীজ বপন করে,
এরপরে ফসল উৎপাদন হয়, এরপরে কাটে, এরপরে ঘরে জমানে। রজব মাস হলো তোমার ইমানের ক্ষেতের আগাছা পরিষ্কার করো, গুনা 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 ছেড়ে দাও। শাবান মাসে আমলের বীজ বপন করে দাও, রমাজানে তোমার ফসল উৎপাদন হবে, বড় হবে বড় হবে। শেষ ভাগে গিয়া ফসল খেটে জমা করে দাও, ইমানের ফসল যেন কখনো তোমার কাটা বন্ধ না হয়। এজন্য কান্না করো, দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আইনা মুখ দিয়ে না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব মাসে শাবান মাসে আমাদের বরকত দ্বারা ভরপুর করে দেন, হায়াতটারে লম্বা করে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। বরকতের মাস রজব মাস, হাঁটতে চলতে এ দোয়া পড়ো, আগাছা সাফ করে নেক আমল ধরো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। নেক আমল করতে পারো আর না পারো, গুনাহ করিও না রে মুমিন। ওয়াজ লাগেনি মে, একটা নিয়ত করলেই তো হয় যে নেকের কাজ করতে পারি আর না পারি গুনাহ করব না। বাস এই একটা ওয়াজের আমল চালাই দিন, সওয়াবের কাজ করতে পারি আর না পারি গুনাহের কাজ করব না। এই নিয়তে আগায় গেল নামাজ বন্ধ করা যাবে না। বান্দা তুমি বেশি নেক আমল করার সুযোগ যদি না পাও, ফরজ আমল করো তারপর গুনাহের কাছেও যেও না। এই রজব মাস একটি দামি মাস, রহমাতুল লিল আলামিনের সফর হলো আসমানের দিকে। আল্লাহ বলেন, আমি আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিয়ে গেলাম, ওখান থেকে আমি আসমানের দিকে নিয়ে গেলাম, সফর শুরু হলো। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যেই সময় নবী সফর করলেন, এটাকে সফর বলে, ভ্রমণ বলে। আর বাইতুল মাকদিস থেকে আসমানের দিকে সফরকে বলে মিরাজ, উরুজ থেকে মিরাজ, ঊর্ধ্বে আরোহণ করা। অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন এই আকর্ষণীয় সফর হয়েছিল রজবের ২৭, হিজরতের আগের বছর। এ রজবের ২৭, ২৭ রাত, হিজরতের আগের বছর, আল্লাহ তাআলা আনন্দের ভ্রমণ করালেন, সাত আসমান পেরিয়ে আল্লাহর বাড়ি নবীর দাওয়াত দিলেন। কেন হলো? নবীজির মর্যাদা বৃদ্ধি করার জন্য এই সফর। নবীর উম্মতির দল রহমাতুল লিল আলামিন, আল্লাহর মেহমান হয়ে যাবেন, আল্লাহ নিজে হলেন মেজবান, আল্লাহ মেজবান হয়ে নবীর দাওয়াত দিলেন। জিব্রাইল আমিনে বললেন, যাও আমার নবীর দাওয়াত দিয়া নিয়ে আসো, যাও আমার নবী আজ আমার মেহমান, জান্নাত থেকে একটা বরাত নিয়ে যাও। বাইতুল্লার কিনারায় নবী আছেন, এখনো তন্দ্রাচ্ছন্ন গিয়া ডাকল। এই মেয়েরাজ হলো দিনের বেলা নাকি রাতের বেলা?
কয়দিন? মাত্র দুই মিনিট। এই ভাবলি ঘুমা, কয় মিনিট? এটা তাজা গাঞ্জা খাওয়ার কথা না? কেমনি ভাগল যদি আর মাথা খারাপ? পাগল তো ভাবলি, মাথা খারাপ হইলে তো উপায় নেই। রসুলের মেয়ারাজ হয়েছে রাতের বেলা, সময় কত বলে? রাতের অংশর থেকে একটু সময় বলে, কত সময় বলে? দুই মিনিট বলে। তা কেমনে হয়? বাংলা বুখারি পড়লে বুঝবি না, কোরআনের আরবি ব্যাখ্যা হাদিসের আরবি ব্যাখ্যা পড়তে হবে। কোরআন হাদিসের আরবি জ্ঞান অর্জন করো, মুরব্বির কাছে যাও। বুখারি বুখারি কয়ে চিল্লাইলে হবে না, বুখারি মানো বুখারি মানো, কিন্তু ওস্তাদ মানো না। অথচ যে ইমাম বুখারি, এই বুখারি পাইলে নেই বুখারি দামি কিতাবের দরজায় নিতে 1080 জন ওস্তাদের পিছে ঘুরছে। ইমাম বুখারির ওস্তাদ ডাইরেক্ট 1080 জন। তুমি ওস্তাদ ছাড়াই ভালো মারো আহাম্মা? ইমাম বুখারির ওস্তাদ কয়জন? যে ইনডাইরেক্ট না ডাইরেক্ট, কত? তুমি ওস্তাদ ছাড়াই ভন্ডি, বাপ ছাড়াই, বিয়া ছাড়াই ভোলার বা ফালতু। ইমাম বুখারির 1080 জন ডাইরেক্ট ওস্তাদ, 12 বছর বয়সী ইমাম বুখারি 10 শুরু করলেন কিতাব নিয়ে, ওস্তাদের কাছে ঘুরলেন। 16 বছর বয়সে ইমাম বুখারি কিতাব লেখা শুরু করলেন। এই ইমাম বুখারি বুখারি কিতাবটা লেখলেন 16 বছর লাগায়, 23 বছর বয়সের থেকে শুরু। 12 বছরের ছাত্র, 16 বছরের শিক্ষক, 23 বছরে বুখারি লেখা শুরু, 16 বছর লাগায় বুখারি লেখছেন। 6 লক্ষ কি একটু কম? ইমাম বুখারির কাছে হাদিস গুলো জমা, মাত্র 4000 হাদিস কিতাবে আছে। 4000 হাদিস বুখারির মধ্যে, এই 4000 হাদিস 16 বছর লাগে না রে বাবা লেখতে। লাগলো কেন? বলে একটা হাদিস লেখার আগে অজু, গোসল, দুরাকাত নামাজ, রসুলের রওজায় গিয়া বৈশাখ মোরাকাবা, মোরাকাবায় গিয়া যখন দিলের মধ্যে এনকে সাফ হয়ে যেত, আল্লাহর পক্ষ থেকে জবাব আসত, হাদিসটা সঠিক, তাড়াতাড়ি লিখে ফেলতেন। আবার নামাজ, আবার ওযু, আবার কান্নাকাটি, আবার নবীর রওজায় মোরাকাবা, আবার দিলের মধ্যে যখন এনসার এসে যাইতো হাদিসটা লিখে ফেলতেন। আবার আর একটা লেখার আগে ওযু, আবার গোসল, আবার নামাজ, আবার মোরাকাবা, এইভাবে করে 4000 হাদিস লিখেছেন। এরে নবীর উম্মত 1080 জন ওস্তাদের শরণাপন্ন হয়েছেন। আর বান্দা ছাত্র শেষ জীবনে, শিক্ষকতার জীবনে গিয়া যখন পদার্পণ করলেন, 90,000 ছাত্র হলো ইমাম বুখারির ডাইরেক্ট ছাত্র। ইমাম তিরমিজি ইমাম বুখারির ছাত্র, ইমাম মুসলিম ইমাম বুখারির ছাত্র, ইমাম নাসাই ইমাম বুখারির ছাত্র। কে সে ইমাম বুখারি? তত বড় দামি ক্লাসের ছেলেরা যখন তিনি লেখাপড়া করে, ওস্তাদেরা কথা কয় লিখে নেয়, কথা কয় লিখে নেয়, ইমাম বুখারি লেখে না। সব সাথীরা কয়ে তুই সময় কেন লস করো, লেখো না, লেখো না, আমরা তো লিখি লিখি ঢের করে ফেলেছি খাতা।
কয় আমি সময় তো অপচয় করি না, বলে তুই খালি লেখো না, আমরা তো লিখতে লিখতে কম্ম সারা। কয় আমার জিগা, যখন ইমাম বুখারীর জিজ্ঞাসা করা হলো তোরা ওস্তাদের কাছে বসো আমিও পাশে বসা, তোদের লেখা কাগজগুলো ধর আমি মুখস্থ শুনে দেই, ইমাম বুখারী যখন হাদিসের সবক মুখস্থ শুরু করলেন একটা না 15,000 হাদিস মুখস্থ শুনে দিলি। ইমাম বুখারীর তাকওয়া, ইমাম বুখারীর বিনয়ী, ইমাম বুখারীর আদব, তোর 1,000 কোটির এক ভাগ তো তোর মধ্যে নেই, তোর তো হিংসার পাহাড় লয়ে বসে আছে। ভাইরা আমার, ওস্তাদ লাগে না, মুরব্বী লাগে না, আল্লাহ হেদায়াত দান করুক। রাগ করে কারোর সাথে দুশ্মনী আছে? টার্গেট তো একটাই, সবাই জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো। হয়তো বলার ভঙ্গিমা, ভাষার কোয়ালিটি একটু কর্কশ হতে পারে, ছড়ি বললে তো হয়ে যায়, জবাই করে কয় ছড়ি ধমাই, ব্যাস 1-2 গজবে সব সাইজ। তা আমিও ডনমাইন বলে দিব, সরি বলে দিব, হবে না? দুর্নির আকাম কুকাম করে কয় সরি, কাহা ঠিক আছে, মাপ যখন চাইছেন সব ঠিক, সব আকাম হালাল হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়াত দান করুন। কথাটা একটু ভিন্ন দিকে চলে গেলাম, লাইন আমার মেয়েরাজ, তবে এটাও একটা অ্যালার্জির ঔষধ দেওয়া হয়ে গেল পাকে। কারণ যেই লোকটা আউযুবিল্লাহ পড়তে ভুল, এ যদি কয় ইমাম আবু হানিফা মুশরিক, তিনি মরা মানুষও তো সহ্য করে নিতে পারে না। আল্লাহ বিবেক দিছে না, বিবেকের সাথে বেইমানি করার কি দরকার? কিচ্ছু বুঝেন না, বিবেক তো আছে, একটু চিন্তা করেন তো, যে আউযুবিল্লাহ পারে না, এ যদি ইমাম আবু হানিফার গালি দেয়, যে আলহামদুলিল্লাহ পারে না, এ যদি তাবলিগ আলাগো কয় তোরা মুশরিক, সরমনে আলাগো কয় তোরা জাহান্নামী, খাজা মঈনুদ্দিন গাঞ্জা কর, আর আমরা একেবারে বয়ে বয়ে কলা খাম। আল্লাহ হেদায়াত দান করুন। মিহরাজ হয়েছে দিনে না রাতে, ভালো করে বুঝো, মিহরাজ দিনের বেলা না হয়ে রাতের বেলা কেন হলো? আকর্ষণীয় সফর তো দিনে ভালো রাতে ভালো নয়। আমরা ঢাকা থেকে কক্সবাজার যাই, আপনারাও বেশি যান, আসতে কনকা বেশি যান, আমরা যাই নামাজ সময় মতো আদায় করি, গুনার দিকে যাই না, তোমরা আজান শুনিয়া আড্ডায় বিবর নামাজ করো না। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে ওই আর একটু দূরে গিয়া দেখি সেন্ট মার্টিন, আকর্ষণীয় সফর, দেখা দর্শনে রাতে না দিন, কথা বলেন রহমাতুল্লিল আলামিনের মেয়ারাজ কত আকর্ষণীয় জায়গা, বাইতুল মাকদিস কত আকর্ষণীয় আসমান, এগুলো দেখার জন্য তো দিনটাই ভালো রাতে হলো কেন? বলে রে বাবা ব্যাপার অন্য কিছু না, প্রেমিকা প্রেমিকা মাহসুক আর মাহসুকা, বন্ধু আর বান্ধবী, মহাব্বতের বন্ধনটা দিনের থেকে রাতে অনেক উত্তম। এজন্যই রাতে হলো কেমন এক মেহরাজ, বলে বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট গেলে হয়, বাইতুল মাকদিস 1 মাসের পথ ওখানে যাওয়ার কি দরকার,
প্রশ্ন করলে তো করা যায়, না করলে তো কিছুই না। প্রত্যেকটা কাজ ফাইলুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, জ্ঞানীর কথা জ্ঞান থেকে খালি না, হাকিমের কথা হিকমত থেকে খালি না। আল্লাহ বাইতুল মাকদিসে অনেক কাজ গতাইলেন যেটা অন্য জায়গায় সম্ভব না, অনেক নেয়ামত দ্বারা ভরপুর ওই বাইতুল মাকদিস, সব নবীদের স্থান। ওখানে গিয়া নবী নামাজ পড়লেন, ইমামতি করলেন, আরো কত নেয়ামত দ্বারা ভরপুর ওই বাইতুল মাকদিস। রাহমাতুল লিল আলামিন, টোটাল মেরাজ করে আবার রাতের মধ্যে এসে বাইতুল্লাহ হাজির। মেরাজ হলো নবীর জিসমানি নাকি রুহানি? অনেকে অনেকে বলে নবীর মেরাজ হয়েছে রুহানি, রুহের জগতে সশরীরে হয় নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সিদ্ধান্ত, নবীর মেরাজ হয়েছে সশরীরে, সশরীরে হয়েছে। যারা বলে রুহানি হয়েছে, আমরা বলব রুহানি তো একবার হয় নাই, 42 বার হয়েছে। আর সশরীরে মেরাজ, রসুলের জীবনে দুইটা সফর, দুঃখের সফর হলো মদিনায় হিজরতের সফর, সুখের সফর বাইতুল্লাহ থেকে আসমানের দিকে বাইতুল মাকদিস হয়ে সুখের সফর। ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিনের সফর 2 মিনিটে কেমনে এখান থেকে প্রথম আসমানে যাইতে 500 বছর, কত সময়? আবার আসমানটা ভেদ করতে 500 বছর, আসমানটা মোটা কত? 500 বছর। প্রথম আসমান পেরিয়ে আবার এরকম খালি জায়গা, 500 বছরের দূরত্ব খালি, এর উপরে কত নাম্বার? 2 নাম্বার আসমান, এটাও মোটা কত? 500 বছর পেরিয়ে আবার খালি জায়গা 500 বছর, এরপরে 3 নাম্বার আসমান মোটা 500 বছর, এটার উপরে আবার খালি জায়গা 500 বছরের দূর, এর উপরে 4 নাম্বার আসমান, এটাও মোটা কত বছর? ওই চতুর্থ আসমানে আল্লাহ টানায় রাখলেন সূর্যের আলো দেওয়ার সেই জিনিসটা, সূর্যকুল চতুর্থ আসমান থেকে 3 আসমান ভেদ করে জমিনে আলো দেয়। এতগুলো পেরিয়ে নবী 2 মিনিটে আসলেন কেমনে? জবাব কোরআন দিয়া নাও, দুই ভাইয়ের জন্ম একই দিন, মৃত্যু একই দিন, এক ভাইয়ের বয়স 100 বছর বেশি, বুঝে না ঘুমা? দুই ভাই জন্ম একই দিন, মৃত্যু একই দিন, এক ভাইয়ের বয়স বেশি কত? পয়গম্বর উযাইর আলাইহিস সালাম কোথাও যাচ্ছেন, হঠাৎ এমন এক এলাকা দিয়া যাচ্ছেন, তাকায় দেখে এলাকা সব লন্ড ভন্ড হয়ে আছে, মানুষগুলো মৃত্যু মুখে পতিত হয়ে আছে। উযাইর নবী কয়, এগুলো সব পড়ে গেল, কেমনে আবার জিন্দা হবে? আল্লাহ তাআলা উযাইরকে ওখানে বসায় দিলেন, এরে উযাইর দেখ, তুমি যেই বাহনের উপরে আছো বাহন ছেড়ে দাও। উযাইর শুয়ে পড়লেন, বাহন মরে গেল, উযাইর এমন মৃত্যু পতিত হয়ে গেলেন মৃত্যুর কোলে। 100 বছর চলে গেল, 100 বছর। উযাইর এবার হুশে আসলেন, আল্লাহ সজাগ করলেন, জিন্দা করে দিলেন।
হুসাইন উঠা তাকায় দেখে ডানে বামে সব নিশ্চিহ্ন হয়ে আছে। আল্লাহ কয় হুসাইন কত টাইম ঘুমাইলি? বলে একদিন অথবা এর থেকে একটু বেশি, একদিন অথবা কিন্তু গেছে কয়দিন কথা হয় না, বুঝেন কিছু? যদিও বোঝা যায় নবীর মেয়ার আর দুই মিনিট, কিন্তু কত শত বছর চলে গেল আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ পাকই মেহরাজ করালেন, সম্মান বৃদ্ধি করায় দিলেন, রহমাতুল লিল আলামিন। তিনটা কথা, উম্মেহানি চাচাতো বোনের ঘরে ঘুমানো, অথবা হাতিমে কাবায় ঘুমানো, অথবা শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, তিনটা কথা আছে, তিন জায়গায় নবী ঘুমানো। জিব্রাইল আমিনকে আল্লাহ বোরাক নিয়ে পাঠালেন, হাতিমে কাবার সাথে বোরাক বেঁধে নবী হাতিমের মধ্যে ঘুমানো। বলে না, উম্মে হানি ঘরে বাসিয়া আবু তালিবের মধ্যে। তিনটার সমাধান হলো, শিয়াবে আবু তালিবের পাশে উম্মে হানির ঘর, উম্মে হানির ঘরের মধ্যে নবী তন্দ্রাচ্ছন্ন, গভীর ঘুমেও না, চূড়ান্ত সজাগও না। জিব্রাইল আমিন এসে ছাদের উপরে নামলেন, ছাদ ফাঁক হয়ে গেল, ছাদ ঢেয়ে ধরে নিচে নামলেন। যদি বলেন ও ভাই দরজা ছিল না, দরজা দিয়ে ঢুকলে অসুবিধে কি? জিব্রাইল আমিন ছাদের মধ্য থেকে নামলেন কেন? মুহাদ্দিসিনে কেরাম জবাব লিখেছেন, জিব্রাইল আমিন ছাদের মধ্যখান দিয়া নিচে নেমে নবীরে বুঝাইলে, আজকে আপনার সাথে যে ব্যবহার হবে সব উল্টা পাল্টা হবে, বাও হবে না সব উল্টা, বিবেক কয় এমন কেন এমন কেন, সব উল্টা পাল্টা হবে, এজন্যই উল্টা নেমে গেলাম। রসুলকে ঘুম থেকে সাজা করলেন, পায়ের মধ্যে আঘাত দিলেন হালকা ভাবে মৃদু, আসর করলেন, নবী সাজা হয়ে গেলেন, নবীর উঠায়া চলে গেলেন হাতিমে কাবা, বাইতুল্লাহ পাশে যে মাজা বরাবর অল করা দেখেন নেই? আরে মক্কা না গেল টেলিভিশন তো কম দেখেন না, ওটাকে বলে হাতিমে কাবা, পুরাটাই কাবা, এই আলাদা ইতিহাস, পুরাটাই বাইতুল্লাহ। কোরাইশ বংশের লোকেরা সাত মাস ভেঙে গেছে, আর কাবা নতুন বানাবে, চান্দা উড়াইছে চান্দা, যেই চান্দার টাকা আসলো হালাল, এতে পুরা এরিয়াটায় বাইতুল্লাহর ঘর উঠে না, এই জন্য একটু বাদ দিছে। নবীজিও সেখানে হাজির, কিছু বলার নাই, বয়স 30 বছর, আমার অর্ডার চলবে না, চুপচাপ দাঁড়াইছে, দিলের তামান্না, আব্বা ইব্রাহিমের সীমানায় কাবা উঠল না, মনে দুঃখ, দুঃখটার কথা শেয়ার করলেন আম্মা জানায়েশার কাছে। আম্মা জানায়েশার ভাতিজা আসমার সন্তান, যখন মক্কা মদিনার দায়িত্ব পেলেন গভর্নরের, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আসমার সন্তান ভাতিজা, রহমাতুল লিল আলামিনের দিলের তামান্না এই ছিল হলো না, কাবাদারে ভাইঙ্গা নবীজির সেই তামান্না পূরণে পুরাটাই তৈয়ার করে ঘর বানালেন, এই কাবাদারে 13 বার ভাঙ্গা চিড়া 13 বার নতুন করে বানানো হয়েছে। যে হাজি সাহেবরা দেখছেন বাইতুল্লাহ, দরজা যারা ধরেছে ঠিক ওই দরজা বরাবর, পেছন দিকে আবার আর একটা দরজা ছিল এইভাবে,
জমিনের নিচ যেখানে আছে ওখান থেকেই তো কাবা ঘরের নির্মাণের ভিত ওখানে আছে। দরজা পরে বন্ধ করে দেয়া হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ পুরা কাবা ঘর দেখা। বাগদাদের গভর্নর যখন মদিনায় দায়িত্ব পেল, হাজ্জাজ আসমার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়েরের সাথে উল্টা পাল্টা হওয়ার কারণে জিদ্দে বলে না ওর কাবা রাখা যাবে না, ভাঙ 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 ভাঙ্গা, আগে যেমন ছিল অর্ধেক নাই আর অর্ধেকে কাবা, ওইভাবে আবার বানাইছে। বর্তমানেও হাজ্জাজ বিন ইউসুফের নির্মিত কাবা এখন আছে। এরপরে যত কিছু হয়েছে শুধু মেরামত হয়েছে, নতুন করে নির্মাণ হয়নি। চাইছিল ইমাম মালিকের যুগে আবার ভেঙ্গে আবার করে, ইমাম মালিক বলে না না, বারবার যদি ভাঙার গড়ো এটা হাস্যকর হবে, মর্যাদায় আঘাত আসবে। এই কাবার উপরে হামলা আসবে সেদিন বেশি দূরে নয়, সেই ছোট 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 বাটি বাটি মানুষ আসবে দুনিয়া, বেশি লম্বা না বড় খারাপ মানুষ। আজকে বাইতুল মাকদিস প্রথম কিবলার উপরে যাব, আমেরিকার ট্রাম্পের আঘাত বেইমানের আঘাত, এখানে টোকা দিয়ে দেখলো বিশ্বের মুসলমানের কি হাল। ওটাকেই যদি দখল করা যাইত, এরপরের চিন্তা ছিল বাইতুল্লাহর উপরে আক্রমণ। একদিন করবে হয়তো, দেখে যেতেও পারি নাও পারি, বাইতুল্লাহর উপরে এমন আঘাত আসবে বেঈমানের পক্ষ থেকে, বাইতুল্লাহর একটা পাথরের কণাও ওখানে থাকবে না, পুরাটাই সমান করে দিবে। বিশাল যুদ্ধের অপেক্ষা আছে, জেদ্দা থেকে সেই বেঈমানের কাতার হবে। একবার তো তুর্কি শাসন আমলে দখল হয়ে যাচ্ছিল, লম্বা ইতিহাস কাবার ইতিহাস, অস্ত্র শস্ত্র নিয়ে ধরে ফেলেছে, কাবা ঘর দখল করেছে, কেউ ঢুকতে পারে না, মুসলমান বাহিরে ঘুরে। সৌদি বাদশাহ তখন বাঙালি মাথা দিয়ে তখন ওই দুশ্মন থেকে আঘাত থেকে ফিরস, বাঙালি মাথার দাম কত, বাঙালি মাথা গবেষক ছিল সৌদি আরবে, গবেষণা করে করে বুদ্ধি দিল এই বেঈমানের বের করার জন্য চতুর্দিক দিয়ে গরম পানি মারো, খানা বন্ধ করে দাও, চতুর্দিক থেকে হেরেমের ভিতরে গরম পানি মারা হল। এমন অতিষ্ঠ এমন আজাবের সম্মুখীন হল, শেষ পর্যন্ত সেরেন্ডার হয়ে তারা বাইতুল্লাহ ছেড়ে চলিল। এরে নবীর উন্নতির দল, নমুনা কিন্তু দেখা যায়, নমুনা দেখা যায় মাঝে মাঝে, মসজিদ দখল হচ্ছে বেঈমান ভেঙে দিচ্ছে, কথা হয় না, মসজিদের উপরে হামলা, তার মানে ছোট থেকে বড়। নমুনা কিন্তু দেখা যায়, ওই মালিবাগের মসজিদের জায়গা রক্ষা করতে গিয়ে কত আল্লাহর বান্দা ছাত্র শহীদ হয়ে গেল, শহীদি মসজিদ মালিবাগ কি কোথায় আছে ভারতের ভেতরে শুনি, মসজিদের উপরে আঘাত কি হবে যে জীবন বুঝাই বড় কঠিন। মুসলমান নামাজ পড়বে বেঈমানের গায়ে জ্বালা ধরবে, অথচ আজ মুসলমান নিজেই নামাজ পড়ে না, আমি হুজুর দাওয়াত দিলে হুজুরের দেখতে পারে না। নমুনা নমুনা, আমি যদি বলি হাদিস বিবাহের অনুষ্ঠানে গান বাজবে না, বলে চাকরি বাদ দিয়ে বাড়ি যাও,
কে কইছে হুতির বাচ্চা হাজি সাহেব টাটকা হাজি বাইতুল্লাহ লাভবাই কইছে এই কয় গান চলবে নাইলে বাড়ি যাও নমুনা নমুনা আফসোস কিসের বয়ান শুনবেন আপনারা কি বয়ান আমি দিব আপনাদেরকে আমি তো ঠিক নাই কিসের বয়ান দিব যেই সময় আমলওয়ালা আমলওয়ালাকে ঘৃণা করে মুমিন মুমিনকে ঘৃণা করে সাববেজির লড়াই চলে এই সমাজে আর কি হালাত হবে ইসলামে তাবলিগলাও নামাজ পড়ে বিশ্বের মুরিদও করে অথচ এক নামাজি আর এক নামাজির বিরোধী হ্যাঁ কি এক অবস্থা আল্লাহ রাগ করে মিরাজ রহমাতুল লিল আলামিনের মিরাজ সামান্য সময় হয়েছে সম্ভব নেই কি সম্ভব না আফ্রিকার জঙ্গলে চলে গেলেন পটিয়ার মুক্তি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই পাঁচ মিনিট কয় মিনিট পটিয়া কোথায় কোথায় না ওখান থেকে আফ্রিকার জঙ্গল মোটামুটি দুই মিনিট না বহু দূর কেমনে গেল কেমনে গেল কেমনে গেল হাফিজুর রহমান বলার কারণে মুশরে এটা কেমনে হয় কেমনে হয় কেমনে হয় জিগাবি দলিল দিব না পারলে তওবা করব কেন বিরোধিতা কর কেমনে হয় জিগাবি দলিল দিব না পারলে তওবা করব খালাস গালি দাও কেন এই বুদ্ধিমান বিরোধিতা করো কেন বুদ্ধিমান না তার সেরা সুলাইমান নবী মায়া কয় বিলকিসের সিংহাসন আমার কাছে কে এনে দিতে পারবা কাল ইবরিত মিনাল জিন জিনের মধ্য থেকে একজন দ্বারা একা আমি পারব সময় কত বলে মিটিং শুরু শেষ হওয়ার আগে সুলাইমান কয় না জিন কয় পারবো না এবার সাধারণ এক বনি আদম দাঁড়ায় গেলে এই কে দাঁড়াইলে মানুষ না অনুমান মানুষ সাদা সিধা মানুষ দাঁড়ায় কয় আমি পারব সুলাইমান নবী বলেন টাইম কত বলে রে সুলাইমান নবী চোখটা বন্ধ করবেন আর খুলবেন দেখবেন সিংহাসন হাজি কয় মিনিট এই বেটা কোরআনের আয়াত পড়তেছি কোরআনের আয়াত চল্লিশ নাম্বার আয়াত ১৯ পারা সুরায় নমল পড়ে দেখ কোথায় মুলকে সাবা ওখান থেকে যদি একটা বনি আদম সাধারণ বান্দা তার কাছে কি ছিল কি কোরআনে বলে ইলমুন মিনাল কিতাব কিতাবের এলেম ছিল তাকওয়া ছিল রুহানি পাওয়ার ছিল চোখের পলকে যদি মুলকে সাবাব থেকে বিলকিসের সিংহাসন সুলাইমানের সামনে হাজির করতে পারে কুদরত কার সেই আল্লাহর কুদরতে তাকওয়াওয়ালা ব্যক্তি কেন পাঁচ মিনিট আফ্রিকার জঙ্গলে যেতে পারবে না মুরব্বী লাগে এই জন্য কি লাগে মুরব্বী লাগে জিব্রাইল আমিন এসে নবীকে নিয়ে হাতিমে কাবায় চলে গেলেন ঘুমের একটু লাই থাকে না হয়তো বা ওখানে গিয়ে একটু শুয়ে পড়লেন কথা আর কথা তাহলে তিনটাই সত্য হয়ে গেল উম্মে হামিন হানির ঘরে ঘুমে
শিহাবে আবু তালিবের ঘরের পাশেই হাতিমে কাবায় গিয়ে একটু ক্লান্তি ভাব হয়ে শুয়ে বললেন, জিব্রাইল ওখান থেকে উঠাইয়া বাইতুল্লাহর দরজা আর মাকামে ইব্রাহিম এর মাঝখানে হলো জমজম কূপ, ওখান থেকে পানি উঠায় নবী ওযু করলেন। এরপরে মিকাইল সামনে জিব্রাইল বরাক রেডি হয়ে গেল রহমাতুল্লিল আলামিনকে সফরে নিয়ে যাবে। বোরাকে উঠবে উঠবে ভাব, কেমন যেন বোরাক অভিমান করে। অভিমান কেন? অভিমান রহমাতুল্লিল আলামিন, আজ কি আমার খুশির দিন? না না, আমি চাই আমার এই খুশি হাসরের ময়দানে উঠা। এদিকে আমার নবীর অভিমান, ও জিব্রাইল আমি যে এত সুন্দর বাহনে যাব আল্লাহর বাড়ি, আমার উম্মতের এমন হবে নি। জিব্রাইল আমিন বলে, আল্লাহর নবী, আল্লাহ পাক এমন উম্মতের এমন কিছু দিবে, যদিও আসমান ভেদ করা লাগবে না, নামাজের মধ্যেই মুমিনের মেয়ারাজ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দর রুহানি পাওয়ার দিয়া বান্দা কত দুনিয়া ঘুরে বুঝানো বড় কষ্টের ব্যাপার। সেই যুগে 100 বছর আগে, 50 বছর আগে মুরব্বীরা, ঘুমা, 50 বছর আগে ইস্তিমারে মক্কায় যায় হাজি এক মাসের সফর। ওই সময় যদি আমি হাফিজুর রহমান বলতাম, এক মাসের গুল্লি মারি একদিনও লাগবে না, 6 ঘন্টায় যাব, তখন তারা যেমন আমারে গাঁজাখোর কয়া গালি দিত, সেই সময় এক মাস, এখন বিমানে 6 ঘন্টা। এক মাসের পর 6 ঘন্টায় কেমনে সম্ভব? ওই সময়ের মানুষকে বুঝাইতে যেমন মাথা গরম, আফ্রিকার জঙ্গলে 5 মিনিটে কেমনে সম্ভব, এই মানুষগুলোতে গুলোকে বুঝাইতেও মাথা গরম। ও কসু বুঝবে, স্টিমারে লাগে মেয়ে এক মাস, ওখানে একদিনও না, 6 ঘন্টায় গাঁজা খাইছ? কি ও এই যুগের মানুষ গাঁজা খাইছে? না রে বাবা না। আবার জানি কোন আসমানি বিমান এসে যায়, 6 ঘন্টাও লাগবে না। কথা বুঝেন কিছু? হ্যাঁ বুঝো তো, এই জন্য ফেসবুকে আকাম করো, বয়াবে বাসনা দিলে ঘুমায় না, অভদ্র অন্তর পচার গোষ্ঠী। আল্লাহ, এই সহজ কথাও বুঝেন, এক মাস স্টিমারে রিয়াল 6 ঘন্টায় দৌড়, একদিনও লাগে, ডেলি 2 বার আপ ডাউন করা যায়, কি চিন্তা করছেন? এরপর রকেট তো আরো দ্রুত, হ্যাঁ, আর রুহানি পাওয়ার তো আরো দ্রুত, রুহানি পাওয়ার তো চোখের পলক। মেয়েরাজ কি আমার নবী সাবে সামাওয়াত, মেয়েরাজ কি আমার নবী সাবে সামাওয়াত, নেহি ভোলাওয়া নবী হাম গুনাহগার উম্মত, নেহি ভোলাওয়া নবী হাম গুনাহগার উম্মত। আল্লাহ রাসূল কি ওযু বানালেন, এরপরে নবীকে শুয়াইলেন, বুকটাকে চিরলেন, কলব তার বের করলেন, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন, রসুলের কলব স্বর্ণের পেয়ালার মধ্যে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন,
দৌড়তো করে আবার ভেতরে দিলেন, সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পায় নাই। এইভাবে কুদরতের অপারেশন হয়েছে নবীর জীবনে চারবার। কুদরতের অপারেশন কেন 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 বলে, কারণ আছে। ছোটবেলা হয়েছে খেলাধুলার মহব্বত দূর হয়ে যাও, মেয়েরাজের রাতে কেন হয়েছে, আল্লাহর কুদরতের আসমান ভ্রমণ করবে কত জানি পদার্থ পেরিয়ে যেতে হবে, পাওয়ার কম, রহমাতুল লিল আলামিনের জমজমের পানি দিয়া পাওয়ার বাড়ায় দিনে স্বর্ণের পেয়ালা, স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম পুরুষের জন্য? তাহলে স্বর্ণের পেয়ালা কেন? এক নাম্বার জবাব, তখন স্বর্ণ হারাম হয়নি। দুই নাম্বার জবাব, মেয়েরাজের হালাত সব পরকালীন জিন্দেগি, স্বর্ণ তো দুনিয়ার হালাতে হারাম, কিন্তু জান্নাতের মেহমানের অলংকার হবে স্বর্ণ। এবার নবী রওনা, বরাক বারকুন থেকে নির্গত, বারকুন মানে বিজলি, বিজলি যখন চমকায় চোখের পলকের থেকেও দ্রুত গতি। রসুল বলেন বরাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এক মাসের পথ, বাইতুল্লাহ নির্মাণের ৪০ বছর পর বাইতুল মাকদিস নির্মাণ করেছেন সুলাইমান নবীর পিতা দাউদ নবী, পূর্ণ নির্মাণ করেছেন সুলাইমান, জিনের দ্বারা কর্মচারী বানাইয়া লাঠি রাগায় ভর করে আছেন, মৃত্যু সময় হয়ে গেল, আজরাইল এসে হাজির, আজরাইল কাবা বাইতুল মাকদিস মসজিদ তো এখনো পূর্ণ নির্মাণ হয় নাই, এখন যদি মরে যায় ঘরটা নির্মাণ হবে না। আল্লাহর কাছে জিব্রাইল আবদার করলেন, আল্লাহ কয় রে আজরাইল দেরি করা যাবে না, এখনই জানটা নিয়ে যাও, সিদ্ধান্ত রোধ করা যাবে না, তবে আমি কৌশল করতেছি, সুলাইমান যে লাঠি নিয়ে দাঁড়ানো ওইভাবেই দাঁড়ানো থাকবে, চাহনি হালাতে থাকবে, জিনেরা মনে করবে সর্দার দাঁড়ানো, কাজ কর ফাঁকি দেওয়া যাবে না। এইবার জিনেরা কাজ করা শেষ, মসজিদ বানানো শেষ, এদিকে লাঠিটা উল পোকায় খাইয়েও শেষ, ফট করে সুলাইমান নবী মাটিতে পড়ে গেলেন। আজকেই ইন্তেকাল হয় না, বহু আগে ইন্তেকাল, নির্মাণাধীন কাজের জন্যই এতদিন দাঁড়ানো। বাসুলাইমা দাদে মুলক সরবাবি সদনতি আয়ে খাতে মাসতে ওয়াপরি, সেই বাইতুল মাকদিস দাম কত? এক রাকাত নামাজ পড়লি, এক হাদিসে আছে ২৫,০০০ রাকাত নামাজের সওয়াব। বাইতুল মাকদিসে এক রাকাত নামাজ যদি পড়ো, ভিন্ন হাদিসে হল ৫০,০০০ রাকাত নামাজের সওয়াব। নবীজি মক্কায় থেকেও মদিনায় গিয়াও বাইতুল্লাহ বাদ দিয়া বাইতুল মাকদিসের দিকে নামাজ আদায় করেন, ৪ রাকাত নামাজের ২ রাকাতের রুকুর মধ্যে চলে গেলেন। জিব্রাইল এসে কয় নবী বাইতুল মাকদিসে খুললেন, ২ রাকাত হয়েছে, এবার ঘুরিয়া যান, বাকি ২ রাকাত বাইতুল্লাহর দিকে ঘুরিয়া পড়েন। নবী ঘুরিয়া পড়লেন, ওই যেই মসজিদে বৈশা নবী ৪ রাকাত নামাজের ২ রাকাত সামনে বাইতুল মাকদিস, দ্বিতীয় ২ রাকাতে বাইতুল্লাহ, এবার দুই দিকে ফিরে গেলেন, দুইটা কেবলা হয়ে গেল, একই নামাজে এই মসজিদের নাম হয়েছে মসজিদে কিবলাতাই। ২০১৩তে গিয়া দেখলাম কিবলাতাইনের দুটো মেহরাব,
নবী বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া পড়ছেন, ও জায়গায় মেহরাব আছে, মেহরাব বুঝেন তো, আবার বাইতুল্লাহর দিকে পড়ছেন ওখানে আছে। গত রমজানে গিয়া দেখলাম বাইতুল মাকদিসের সীমানার মেহরাব ভেঙে ওখানে দরজা বানাইছে। সৌদি আরব মানুষগুলো শিরিক হবে না শিরিক বন্ধ করতে গিয়ে অতিরঞ্জিত করে, কিছু অতিরঞ্জিত করে ফেল। এরে নবীর উম্মতের দল, মানুষ ওখান থেকে চুমো নিবে ছবি নিবে, গজব তো মোবাইলের সেলফি এক গজব। বাইতুল্লাহ গিয়াও এই বেদদুবী, নবীর রওজায় গিয়াও এই গাদ্দারি, আর বেশি কিছু বলা যায় না। কারণ সব দুনিয়া একদিক, আমি যদি নিজের তারে প্রমাণ করতে গিয়া ভালো বলি, সবাই তখন বলবে তারা ভালো আমি খারাপ। কারণ এক পক্ষে খারাপ যদি দশজন আর ভালোর পক্ষে একজন, তার মানে খারাপের সব ভালো, ওইটাই একটাই খারাপ, সংখ্যায় যে কম না। আমি এক হুজুর ফতোয়া দিলি কি হইবা, আমার মতো 13 লক্ষ হুজুর সেলফি লয়ে পাবে, আমার ফতোয়া চলবে কসু, সব হুজুর কবি নেই খা, তোমার এত অ্যালার্জি দরকার কি, ও ছবি তুলুক নাইলে মরুক। তার মানে নিজের দাও হালাল করতে চাচ্ছে, আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদ হয়ে সেলফি, রসুলের রওজায় গিয়ে বেদদুর, মানুষ কান ধার থালায় উঠ নাই, আরে সেলফি লইয়া বেদদুর। আহা, একবার আইন করছিল ক্যামেরা মোবাইল নিয়ে হেরেমে ঢুকতে পারবে না, কার ফতোয়া কে মানে, এত ফিডে ফিডির একটা জোগাড় হইতে লুছে। আল্লাহ, কোন দিকে রইলাম কথা, আরে মেয়েরাজ তো এই 3 দিন আগের তো শুরু করছে, এখন কোন পয়েন্টে রাখলাম কথা, মেহরাব বাইতুল মাকদিস নিয়ে কথা। 1 মাসের পর বোরাকের মাত্র 2 কদম হলো, চোখের পাওয়ারের শেষ গিয়া বোরাকের কদম, এর মাঝখানে আরো অনেক ঘটনা রসুলকে দেখানো হয়েছে। নামাজ পড়ছে, ইউসুফ নবীর জন্মভূমি দিয়ে গেছে, ওখানে দাঁড়াইছেন নামাজ পড়ছেন, এরকম বহু হাদিস কিতাবে যেই মেয়েরাজের কথা, এটা যদি অক্ষরে অক্ষরে বলে তো 6 মাস লাগবে, ডেলি 2 ঘন্টা করে বয়ান করলো, একেবারে কোনো অক্ষর ফালায় যাবে না তো 6 মাস লাগবে। ভাইয়েরা আমার, কারণ আপনি কি মনে করছেন এই 7টা আসমান ভেদ করা, 500 বছর এর মধ্যে কত কিছু ঢুকানো, এরপরে আসে আজি সব নবী সচক্ষে দেখেছে। রাহমাতুল লিল আলামিন, বাইতুল মাকদিস গিয়া নামলেন, নামার পরে জিব্রাইল আমিন বোরাকটারে একটা খুঁটিকে ছিদ্র করে ওখানে বেঁধে রাখলেন, অন্যান্য নবীরা যেখানে বাঁধেন সব নবীরা ওখানে হাজির। না, আর এক প্রশ্ন, নবীরা সব কেউ কবরে কেউ আসমানে, ঈসা নবী কই, দ্বিতীয় আসমানে, অন্যান্য নবীরা সবাই কবরে কোথায়, বাইতুল মাকদিসে গেলেন কেমনে, আবার নবী যত আসমানে যায় এক একজন নবীর সাথে দেখা, প্রথম আসমানে গেলেন আদম নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমানে গেলেন ঈসা নবীর সাথে দেখা, তৃতীয় আসমানে গেলেন ইউসুফ নবীর সাথে দেখা, আরো উপরে গেলেন ইদ্রিস নবীর সাথে দেখা, আরো উপরে উঠলেন হারুন নবীর সাথে দেখা, আরো উপরে গেলেন মুসা নবীর সাথে মোলাকাত, এর উপরে গেলেন ইব্রাহিম নবীর সাথে মোলাকাত, এদিক দিয়ে বাইতুল মাকদিস, আবার কেমনে আসমানে, এদিক দিয়ে কবরে। সূর্য দেখছেননি, কথা হয় না, সকালবেলা কয়টায় উঠে সূর্য, ফজরের মোটামুটি 1 ঘন্টা পরে, কয় ঘন্টা না, আধা ঘন্টা ধরে, কত ঘন্টা
নামাজের সালামের পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আপনাদের এলাকা কি নাম নরসিংপুরের বড় বড় দামি দশজন মানুষ দশটা বল হাতে নেবেন বল ফুটবল নি পানির বল পানির বল হাতে নিবেন ভরপুর পানি নিবেন দশটা বল সবাই কূপ দিকে ফিরে বসবেন দশ বলের মধ্যে দশ বল পানি নিয়ে বসবেন দেখবেন দশ বলের মধ্যে কয় সূর্য সূর্য কয়টা সূর্য বলে দশটা সূর্য কয়টা এদিকে দশ বলে কয়টা সূর্য এখানে নাই মেয়েছেন আবার দর্শনে আয় না দর্শে আয় না হ্যাঁ নো কয়টা বলের মধ্যেও দশ আয়নার মধ্যেও দশ আবার দিয়ে সূর্য আসমানে একটাই ওরে বান্দার রুহ তো একটা কেমনে বাইতুল মাকদিসে গেল কেমনে আসমানে কেমনে কবর কবরেই তো জিসিম সহ শরীর সহ আসলটাই পড়ে আছে আর অন্য অন্য জায়গায় যত ঘুরে তা ছায়ার মতো সূর্যের মতোই ঘুরে আর বেশি খোঁচাখুচির দরকার নেই এত বুঝেন কা কম বুঝেন মোলাকাত হয়েছে বাসের দূরে কেমনে হয়েছে আল্লাহ রে কেমনে বানাইছে তো নাস্তিক হয়েছে আল্লাহ রে কেমনে বানাইছে তোর দরকার কি বদমাইশ তোরে কেমনে বানাইছে তুই চিন্তা কর আল্লাহ কেমনে বানাইছে কে বানাইছে কেমনে আল্লাহ হলো এরে তার সারা যদি বলি আল্লাহকে কথার কথা কথার কথা কথার কথা কেউ না কেউ বানাইছে চুপ না না আবার প্রশ্ন তারে কে বানাইছে ওরে মগা তুই কেয়ামত পর্যন্ত হায়াত দিল তারে কে বানাইছে তারে কে বানাইছে শেষ হবে না অতএব কোন বানানি বনানি গুল্লি মারি বিনা কথায় বিনা তর্কে আমার আল্লাহ বুঝবি না তাসনি না বেশা হয়ে যাবি বুঝবি না নাস্তিক হুমায়ুন আজাদ হয়ে যাবি নাস্তিক আহমদ শরীফ হয়ে যাবি কপাল নিজেরটা পুরবি মুসলমানের কিছুই হবে না তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহ নিয়ে গবেষণা করিও না মাখলুক নিয়ে গবেষণা করো আসমানকে বানাইছেন জমিনকে বানাইছেন কেমন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার ও মালিক তুমি কেউ চুই বেহুদা বানাও নাই সব বান্দার উপকারের জন্য বানাইছো সব হলো বান্দার গোলাম আর বান্দা গুলো হলো আমার আল্লাহর গোলাম তোমার কাজে রাখছি মাস শেষ তিরিশ হাজার টাকা বেতন দেব কি কাজ কাজ কি নাই আমার অর্ডার মানাই তোর কাজ এটা কেন সেটা কেন অফিসার বাড়ি তোরে বেতন দিয়ে রাখছি তিরিশ হাজার শেষ কস কসার নোটটা গুন্নে বাড়ি যায় ঘুমাবি তোর কামই হলো কাজ করা তুই তো কর্মচারী আরে ভাই কর্মচারীর কাম কি কাজ না করা না কাজ করা কাজ করে এজন্যই তো কর্মচারী কথা বুঝেন নাই মালিক সে চেয়ারে বসবে কর্মচারী যদি চেয়ারে হয়ে ঘুমায় আর বিড়ি টানে বেতন ভাইব না ফিসার বাড়ি এরে বান্দা মনে রাখতে হবে আমরা সবাই গোলাম গোলামের বাচ্চা গোলাম গোলামের বাচ্চা গোলাম মালিক আমার আল্লাহ গোলামের কাজ হলো গোলামি করা গোলামের কাজ কি নামাজতানি করা গোলামি করা গোলামি কেমনে করবা মালিকের আদেশ মতো ঠিক মতো করবি মাসের বেতন পাবি নাইলে কপালে বলছে ঠিক মতো গোলামি করবি জান্নাত ঠিক মতো আল্লাহর গোলামি করবা কপাল খুলে যাবে উল্টা পাল্টা করবা কপালটা পুড়ে যাবে খাইতে গিয়েও দেখবা শান্তি নেই ঘুমাইতে গিয়েও শান্তি নেই কারণ মালিকের সাথে মোলাকাত ভেজাল চলা ফিরায় কি ভেজাল আল্লাহর নবী ওখানে গেলেন সমস্ত নবীরা বাইতুল মাকদিসে হাজির জিব্রাইল আমিন আযান দিয়ে দিলেন
সবার মনে মনে একটু আশা আজকে ইমামতি আমি করুন। এনে তেরো চোদ্দ জন আলেম ওলামা যদি এক জায়গায় হই, আর এই বিশাল মজমা আজকে ইমামতিটা কে করবে? সবার ভিতরেই তো একটু বুঝেন না। আর যদি যাইতে পারি ও খোদা, তিন রাকাতের সূরা এক রাকাত বুঝেননি, আমার কথা আমি বলছি, এটা আমাদের ইমান। এখন নবীর মনের আশা আমি ইমাম হব, ঈসা নবী বলেন আমি হব, আল্লাহ কাজ ইব্রাহিম আজকে তো আমার নবীর একটা টাইটেল দিব ইমামুল মুরসালিন, তাড়াতাড়ি যাও আমার নবীর তাড়াতাড়ি ইমামসির ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দাও। মায়ার নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ালেন, দু রাকাত নামাজের ইমামতি করলেন, নামাজের সালাম আনতে এবার আদম নবী দাঁড়ালেন, ভাষণ দেওয়া শুরু করলেন, নবীর প্রশংসা, আল্লাহর হামদু সানা, এরপরে নবীর গুণগান, এরকম অনেক টাইম হয়ে গেল। এরপরে আল্লাহর ওয়াদা আসমানের দিকে রওনা, আল্লাহ কুদরতের সিঁড়ি লাগাইছে আসমানে যাওয়ার জন্য, জনজন চলে গেলেন, জিব্রাইল আর নবী আসমানে গিয়ে দেখে দুইটা দরজা লাগানো, তালা দেওয়া, কয় দরজা? দুইটা দরজা তালা দাও, জমরা দিয়ে কুত পাথর দ্বারা দরজা সাজানো, তালা গুলো হলো নূরের তৈরি তালা, জিব্রাইল আমিন গিয়ে সালাম, দরজা খোল, নবী এসে দরজা খোল, কে তুমি? আমার জিব্রাইল, আমার মা ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি জিব্রাইল, আমার সাথে মুহাম্মদ। বলে কেন? বলে উপরে যাবো, কাউন দিয়েছিনি। হ্যাঁ নবী দরজা খুলবে, কোন অনুমতি আল্লাহ অর্ডার দিছেনি? বলে হ্যাঁ অর্ডার আছে, হা ফুতি হালানা, দরজা খুলে দেয়া হলো। নবী বলেন আমি উপরে গিয়ে আদম নবীর সাথে মোলাকাত হয়ে গেল, আদম নবীর সাথে অনেক কথা, আদম নবীর সাথে মোলাকাতেই নবীকে সবক দেওয়া হলো। নবী আমার বংশীয়, আমার জাতিগত দুশ্মন, আমার বাড়ির থেকে বাইর করে দিছে, আমার হিজরত করে দুনিয়ার জমিনে যাওয়া লাগছে, আপনিও রেডি হন, আপনারও হিজরত করা লাগবে, আপনিও মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। অনেক নিয়ামত আল্লাহ দেখালেন, এবার নবী উপরে চলে গেলেন, দ্বিতীয় আসমানে আবার দরজা দুইটা, প্রত্যেক আসমানে কয় দরজা? ওখানেও তালা, ওখানেও প্রশ্ন, আবার জবাব, ঢুকলেন ঈসা নবীর সাথে মোলাকাত, লম্বা কথা, এখানে নবীর সাথে কথা বলে আরো অনেক নেয়ামত দেখলেন, ওখান থেকে তৃতীয় আসমানে চলে গেলেন, ইউসুফ নবীর সাথে দেখা, ইউসুফ নবীর আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর আল্লাহ দিয়ে দিলে, ইউসুফ নবীর সৌন্দর্য এত বেশি, তিন দিন কেউ যদি না খায়া একটা নজর দিত তিন দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। ইউসুফ নবী এত সুন্দর, মদিনার মহিলার আম্মা জানা আয়েশাকে বললেন, আয়েশা ইউসুফ নবী এত সুন্দর, আমার নবী যে কত সুন্দর কেমনে বুঝবো পার্থক্য? আম্মা জানা আয়েশা বলেন, এরে মদিনার নারীরা ইউসুফ নবীকে দেখে দেখে অতৃপ্তিকর অবস্থায় পাগল পারা হয়, মহিলার জুলাইখার আধারে যেমন হাতের কবজা কেটেছিল ফল কাটার বলিল, ওই মাজলিসে যদি রহমাতুল্লিলা আলামিন চলতেন ওই মহিলারা হাত কাটা দূরের কথা, কলিজাটারে কেটে ভুনা করে ফেলত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন। মায়ার নবী চলে গেলেন কোন আসমানে? চতুর্থ আসমানে চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, এখান থেকে অনেক কথা, আবার সামনে চলে গেলেন পঞ্চম, হারুন আলাইহিস সালামের সাথে কথা হয়ে গেল, এরপরে চলে গেলেন ষষ্ঠ, কার সাথে? মুসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল, এরপর উপরে চলে গেলেন পয়গম্বর ইব্রাহিম নবীর সাথে মোলাকাত, দেখেন পয়গম্বর ইব্রাহিম নূরের তৈরি বাইতুল মাহমুর
ফেরেশতাদের তাওয়াফের ঘর, জমিনের মানুষ যেমন বাইতুল্লাহ তাওয়াফ করে, আসমানের উপরে বাইতুল মাহমুদ মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতার এটারে তাওয়াফ করে। একবার যারা চান্স পাইল কেয়ামতের আগে আর চান্স পাবে না। ইব্রাহিম নবী ট্যাক লাগাইয়া বসে আছেন, ডানে তাকায় বামে তাকায়, ইব্রাহিম নবীর সাথে কথা হলো, লম্বা আলোচনা। নবী উপরে গেলেন সিদরাতুল মুনতাহা, শেষ সীমানা, জিব্রাইল আমিন বসে গেলেন, দাঁড়ায় গেলেন। এবার রহমাতুল লিল আলামিনের জন্য আলাদা বাহন হয়ে গেল, আলাদা বাহন রফরফ। নবী ওখান থেকে রওনা, রহমাতুল লিল আলামিন বলেন আমি এখন একা রওনা হয়ে গেলাম, আল্লাহ পাক কুদরতি সাহায্যে আমাকে নিয়ে যাচ্ছেন, আমি দেখতেছি অনেক অন্ধকার, অন্ধকার করি অনেক উপরে চলে গেলাম, এক পর্যায়ে গিয়ে দেখি পানি আর পানি আর পানি, পানি ভেদ করে অনেক উপরে গিয়ে দেখি পানির মধ্যে ভাসানো আল্লাহ বানানো নূরের তৈরি আরশে আজিম, চারজন কি আটজন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, যাদের পা হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন আমি আরশে আজিম ঘুরে 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 দেখলাম, দেখলাম ওখানে একটা তক্তা, তক্তার মধ্যে 30 পারা কোরআন সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। এর উপরে আরো চলে গেলাম অনেক উপরে গিয়া দেখি একটা কুরসি চেয়ার, আটজন কি চারজন ফেরিস্তা কাঁধে নিয়ে দাঁড়ানো, আল্লাহ এর চতুর্পার্শ্বে 70,000 নূরের পর্দার বেষ্টনী লাগানো, একটা পর্দা থেকে আর এক পর্দার মাঝে ফাঁকা হলো 500 বছরের পর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে আমাকে নিলেন, এরপরে বসে গেলাম, আল্লাহর সাথে কথা চলছে, মহব্বতের কথা, আল্লাহর সাথে মোলাকাত। নবী কি নিয়ে আসলেন? আল্লাহর নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, সব ইবাদত সব নিয়ামত আমাদের সব আমল আপনার কাছে দিয়ে দিয়ে দিলাম। আল্লাহ পাক কবুল করলেন, নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীকে আল্লাহ সালাম দিলেন, এ নবী সালাম আলাইকা, এরম দিছেন? আল্লাহর নবী বলেন সালাম কেমনে দিবি, আল্লাহ শিখাইছেন আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, কোনো কালাম নাই সালাম ছাড়া, আগে সালাম দাও। হাদিস সাহেব কেমন আছেন? সালাম আলাইকুম। এই ভন্ডামি ছেড়ে দাও। মদিনার নবীর আদর্শ হলো আসসালামু আলাইকুম, হাজি সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম খান সাহেব কেমন আছেন? এটাই হলো নবীর সুন্নাত। আর আমরা কই হাজি সাহেব কেমন আছেন? সালামাইকুম কয়নি? হাসেন আপনারা? ওরে বেলাজা 30 বছর ম্যাট্রিক পাস করলি আসসালামু আলাইকুম জানলি না, লজ্জা করে না? সালামাইকুম ঠাডা বলুক ঠাডা, এটা হলো অর্থ। শান্তিদারে গজব বানাইছ ভাইরা আমার, হাজি সাহেবরা রসুলের রওজায় সালাম দেন না, কি কর ইয়া নবী সালাম আলাইকা, এরম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আগে সালাম, আগে সালাম, এরপরে নবীকে সম্বোধন। নবীর ডাক আগে না সালাম আগে, তারপরে নবীর ডাক। আল্লাহ এজন্য আগে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম আগে, এরপরে নবীর কথা।
নবী এবার সালামের আল্লাহর দেওয়া রহমত কবুল করে নিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমার গুনাহগার বান্দা নেককার বান্দাদের সহ আপনার দেওয়া হাদিয়া নিয়ে রওনা হলাম। আল্লাহ তিনটা হাদিয়া দিলেন, কয়টা? তিনটা। পাঁচ ওয়াক্ত নামাজ? না না, পঞ্চাশ ওয়াক্ত নামাজ। সুরায় বাকারার শেষের আয়াত হাদিয়া, আর একটা হাদিয়া দিলেন উম্মতের জানায় দিয়েন, আমার কাছে মাপ চাইবে, আমি সব গুনাহ মাপ করব যদি শিরিক না করে। এবার নবী হাদিয়া নিয়ে দৌড় ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে মোলাকাত, ধাক্কা খেয়ে মুসা নবী কয় কি নিয়েছে? উম্মতের পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে। হায় হায়, আমার উম্মত দুই ওয়াক্ত পারে না, তাড়াতাড়ি কমায় নেন। নবী আবার দৌড়, কত কমলো? পাঁচ ওয়াক্ত। এইবার আইলো কত? পঁয়তাল্লিশ। সর্বনাশ, আবার যান। এভাবে নয়বার গেলেন, পাঁচ নং পঁয়তাল্লিশ কমে গেল, পাঁচ ওয়াক্ত বাদ রইল। মুসা নবী কয় হায় হায়, সম্ভব না, আরো কমায় নেন, পারুম না, লজ্জা করে, শরম লাগে, এতবার যাওয়া যায়নি। বুঝি মনটা বুঝি একটু ছোট, উম্মতের দিছিলাম পঞ্চাশ পাইলেন পাঁচ, মনটা বুঝি ছোট হয়ে গেছে, উম্মতের জানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে উম্মত আদায় করে আমি আল্লাহর কথা পঞ্চাশের হিসাব দিয়ে দিব। সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দার ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গাউর কুন্দর মানিয়া যদে সাদেকুন। আল্লাহর নবীকে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। নবী এবার চলে আসলেন, ফজরের পরে আলোড়ন হয়ে গেল, নবী নাকি এক মাসের পথ আসমান জমিন ঘুরে আসছে, কেউ বিশ্বাস করে না। আবু বকর প্রথমে বিশ্বাস করে নিলেন, এই জন্য আবু বকরকে আল্লাহ সিদ্দিকীনের মর্যাদা দান করলেন, সিদ্দিকীনের মর্যাদা আবু বকরের দান করলেন। কেউ সন্দেহ করেছে, আবু বকর সন্দেহ ছাড়া বিশ্বাস করে নিলেন, কারণ রহমাতুল লিল আলামিন মিথ্যা কথা বলতে পারে। আরে নবীর উম্মত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, আরে খাদিজা, জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। নবী বয়ান করেন সাহাবাদেরকে, মহিলাদেরকে দেখছি জাহান্নামে বেশি, ও সাহাবায়ে কেরাম, নারীদেরকে তাড়াতাড়ি ফিরাও জাহান্নামের আগুন থেকে। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচায় যাও। শুধু তাই না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, ইয়াকে ও আয়েশা, সাবধান হয়ে যাও, তাড়াতাড়ি জাহান্নামের থেকে নিজেরে বাঁচাও। ওরে নবীর উম্মত আম্মাজান খাদিজা, আম্মাজান ফাতেমা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মহিলাদের জাহান্নামে বেশি দেখার কারণটা কি? বলে, মহিলারা এক জায়গায় বসে শুধু গীবত আর শেকায়াত করে, পুরুষেরা কম করে। আরে নবীর উম্মত গীবত বড় খারাপ জিনিস, এক জায়গায় বসিয়াই চুপচাপ জিকির আজকার নাই, সমালোচনা সমালোচনা। আল্লাহ পাক বলেন, সাবধান, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। ওরে নবীর উম্মতের দল, জাহান্নামের আযাবের বয়ান নবী করলে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যেত। এরে যুবক আল্লাহর গোলাম, তওবা করে নাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কেউ তোমার কবরে যাবে না, তোমার বন্ধু যত দেখো কেউ দোয়াও করবে না, অতএব নিজে আমল করে যাও,
নিজের সন্তান তারে মানুষ বানায় যাও কোরআনের সম্পদ সিনায় ঢুকাও, অন্যায় তো করিয়েই ফেলেছো শয়তানের ধোকায় বলে। আল্লাহ বলেন তওবা করার মতো যদি করতে পারো আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওরে ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী ড্রাইভার, তোমার মতো ড্রাইভার চাকরিজীবী ব্যবসায়ী অভাব নাই, নবীর আদর্শ অনুযায়ী চলে, তুমি কেন পারো না? ও স্কুল কলেজের ছাত্র, তোমার মতো ছাত্র দাড়িওয়ালা নামাজি নবীর আদর্শ ওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না? কপালটা বুঝে পুড়িয়া গেল। সময় কিন্তু বেশি নাই, নেপালের বিমানের দুর্ঘটনার মানুষ তো ভাবে নাই যে আমাদের মরণ হবে। একটু চিন্তা করে দেখো, দুনিয়াটা কিছুই না, টাকা পয়সা কিছু না, তোমার গায়ের গেঞ্জিটাও বেলেট দিয়া কেটে কেটে তোমার আত্মীয়রা রেখে দিবে, কিছুই তোমার কবরে যাবে না, ওই সাদা তিনটা কাপড় চলে যাবে। অতএব আমল ভালো করে নাও, অন্যায় তো করেছো তওবা করে নাও, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না, তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি যদি পড়ে যায় গালের নিচে পানি আসার আগেই জীবনের গুনাহ মাফ। অতএব তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার কষ্ট দেবো না, নবীর আদর্শ জবাই করবো না, খাটি আল্লাহ আল্লাহরে আপন বানায় আমল ভালো করে নিব। তওবা করার যদি নিয়ত হয় গুনাহে কি না থাকে, খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ, গুনামুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعل لي في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, কুদরতের নজর দিয়ে দেখে কত ওলামায়ে কেরাম হাত তুলেছে, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব, কত ছাত্র ভাই ব্যবসায়ী শ্রমিক ড্রাইভার পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত ছাত্র ভাই স্কুল কলেজ মাদ্রাসা, ও মালিক আমরা সবাই গুনাগার, আপনার মতো দয়াময় রহমান আর কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মাওলা, তওবা করেছি আর গুনাহ করব না রে মালিক, গুনাহের কারণে তাড়ায় দিয়েন না, মেহরবানি করে দিনের নিসবতে নবীজির ওসিলায় আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবরে সবার উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কাউকে খালি বিরায়েন না, মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা পরামর্শ দিয়ে যারা আয়োজন করলেন কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, কমিটি ওস্তাদ ছাত্র এলাকাবাসীর কবুল করে নেন, ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দা নিষিমানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, সব মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, মসজিদ
মসজিদগুলো কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষায় জীবন যারা দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন, হাজি সাহেবের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন, আয় আল্লাহ আলোচনার ভুতুরি ক্ষমা করে দেন, সবাইকে নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ দিনের খাদিম হিসাবে সবাইকে কবুল করে নেন, আয় আল্লাহ গায়বি খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ, আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন, যারা ব্যবসা করে চাকরি করে সবাইকে কামিয়াবি দান করেন, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ, হারামের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, পাঁচ অক্ত নামাজি বানায় দেন, সুন্নতির মায়া অন্তরে দান করেন, আয় আল্লাহ দুনিয়ার মায়া দূর করে দেন আল্লাহ, মোনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে, কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না, আর একদল আপনার গোলাম যাদের মা নাই যাদের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান, সাদা কাপড়ের বাসিন্দা রেখে কবরে আছে, ও মালিক জানি না এখানে কারা মা বাবা হারায়াতি, মা বাবা দোয়ার অপেক্ষায় রে সন্তান, যত রাত্রই হতো মা খবর না নিয়ে ঘুমাইতেন না, আজ ওই মাকে কবরে রেখে কেমনে ঘুমাও, মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ও মালিক দয়া করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের কুদরতের দ্বারা সুস্থ করে দেন, সমস্ত ডাক্তার কর্মচারী সবাইকে ইনসাফের সাথে কাজ করার তৌফিক দান করেন, জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন, আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিন ও দেশের খাদেম বানায় দেন, আয় আল্লাহ মুখালেফ যারা মুয়াফিক বানায় দেন, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আল্লাহ, ও দয়ার মালিক আদর্শ নগর মাদ্রাসার জায়গায় টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ, আয় আল্লাহ কাজ চলতেছে জানি না আপনার খাজানায় কোনটার অভাব নেই, আয় আল্লাহ দ্বীনের মহব্বতে মেহরবানি করে নবীজির ওসিলায় আয় আল্লাহ সব কাজগুলো কুদরতিভাবে সমাধানের ব্যবস্থা করে দেন আল্লাহ, আপনার খাস বান্দাদের দিলটা ঝুকায় দেন আল্লাহ, হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ, আয় আল্লাহ খায়ের বরকত বাড়ায় দেন আল্লাহ, জান মাল ইজ্জত ইমান আমল মাদ্রাসা মসজিদ সন্তান মা বাপ স্ত্রী আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, কোরআন হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ মেহরবানি করে দীর্ঘ নেক হায়াত দান করেন, আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা যুবক ভাইরা যারা আছি ওদের জন্য রাস্তা করে দিয়ে দেবো, ওদের একটু হাত বাড়ায়।